এই আপনাদের কারেন্ট বিলের কাগজ আছে নিয়ে যান জি ও আবার কারেন্ট বিলের পেপার নিয়ে আসছেন সারা দিন কারেন্ট থাকে না 10 মিনিট আর মাস হতে না হতে কারেন্ট বিলের পেপার নিয়ে আসছেন ভাইয়া এ ভাইয়া এ কি সে ও আবার আসছস তুই না কারেন্ট পেপার নিয়ে চলে আইছস ঘরের মধ্যে 10 মিনিট কারেন্ট থাকে না আবার পেপার নিয়ে আইছস দাঁড়া তোদের আজকে খবর আছে এই মেজো ভাই মেজু ভাই বাইরে কারেন্ট বিল কয় দেখাইছে হ্যাঁ সারা মাসে কারেন্ট ছিল না মনে তিন ঘন্টা দেখো কারেন্ট বিল কত আছে তেরোশো টাকা এ মেজু ভাই দেখ কারেন্ট বিলই ফেফা লো আইছে আবার গত মাসে আপনাদের কত আসছিল গত মাসে আপনাদের কত আসছিল চারশো বত্রিশ টাকা চারশো বত্রিশ টাকা দেখেন আমি আমার ঘরে ফ্রিজ আছে কিন্তু সবই আছে সমস্যা নাই কিন্তু

আয় আমার অন্য কারেন্ট বিল দিতেছে কারেন্ট বিল সব সিরে মিরা ফালাই দিছে আবার আমার গায়ে হাত দিতেছে কইতাছে আমার বাইন্দা রাখবে এদিকে স্যার হ্যালো এই মিয়া ফাইজলামি করেন আপনারা ওখানে বসে বসে না পাবলিক বিদ্যুৎ পায় না পাবলিকের অবস্থা সেরা বেড়া আপনারা বিলের কাগজ মুহূর্তে মুহূর্তে পাঠাবেন তাই তো আর প্রত্যেকটা মিটারের এই সমস্যা কেন বিল গত মাসে আসে একটা তারপরের মাসে আসে আর একটা এরকম করেন কেন হ্যাঁ আপনাদের লোককে আমরা এখন এখানে আটকে রাখতেছি আপনারা আসবেন আমার বিলের কাগজ ঠিক করবেন তারপর এখান থেকে যাবেন যদি না ঠিক করেন গত মাসের থেকে প্রত্যেক মানে এক মাস গেলে আর মাসে একটু হয় তাই না বিল পাই না প্রত্যেক মাসে বিল বেশি হয় প্রত্যেকটা মাসে কথা একদম চুপ থাক এর ক্যামেরার সাহেবের ভিডিওটা এমন ভাবে শেয়ার করা উচিত এদের কারণে এদের কারণে আমাদের বর্তমানে এখন কারেন্ট নিয়ে আমরা এতটা গরমের মধ্যে থাকতে হয় বড় যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পায়রা সেটা কিন্তু বন্ধ এর কারণটা কি জানেন এর কারণ একটাই সেটা হচ্ছে তারা নাকি কয়লা কিনতে পারতিছে না এখন কথা হলো আমি যদি প্রত্যেক মাসে আমার বিলের টাকা গুলো পরিশোধ করি তাহলে আমার টাকাটা কই যায় ভাই আমার মতো এমনও ফ্যামিলি আছে খাইতে পারে না তাও বিদ্যুতের বিলটা আগে পরিশোধ আগে পরিশোধ করে আর এত কিছু করার পরেও যদি অজুহাত শুনতে হয় যে কয়লা কেনার কেনার কারণে বা কয়লার বিল বাকি থাকার কারণে আমাদের বিদ্যুৎ উৎপাদন বন্ধ আগামী 25 দিন পর্যন্ত এই বিদ্যুৎ থাকবে না মানে বিদ্যুতের সংকটটা থাকবে এই 25 দিন কি মানুষ কি বাঁচবে বিল কিন্তু ঠিকই আসবে 25 দিনের কি তোরা বিললিবি না অবশ্যই নিই তার কেন নিবি তোরা এই সারা দিনে 1 ঘন্টা বিদ্যুৎ দিয়ে মাসে মাসে 300 টাকা বিল মগের মুল্লুক પૈসাcstrা না যায় তাই তো আমরা নিতেছি মগের মুল্লুক এই কথা আস্তে কও আস্তে কথা কবি এটা কি মগের মুল্লুক সারা মাসে বিদ্যুৎ দিবি 12 ঘন্টা আর পুরো মাসের বিল নিয়ে যাবে 300 আমরা হয়তো এদেরকে হাতে পাইছি এদেরকে চিল্লাচিল্লি করতেছি এদের কিন্তু বেশি বেশি বাকি এদের দোষ হয় না এখন দস্তকারে উপর থেকে ভাই একটা জিনিস বলার আছে সেটা হলো তোমার এগুলো আমি রাখি দিচ্ছি কারণ কথা শেষ করতে দাও কথা বন্ধ করো কি বলে আগে শুনো তোমার এগুলো আমি এখানে রেখে দিচ্ছি কারণ ফুটেজ আছে আমার কাছে ভিডিও করা আছে যদি তোমরা পরবর্তীতে আমাদেরকে অন্য কোনো ফাপত দাও সেজন্য এটা থাকবে তোমার কোনো জিনিস নষ্ট হবে না যেভাবে আছে এইভাবেই থাকবে তুমি অফিসে গিয়ে তোমার যে জিএম আছে ওনাকে বলবে যে আমি যে এলাকায় গেছি প্রত্যেকটা এলাকাতেই সাধারণ মানুষের একই কথা যে আমরা বিদ্যুৎ বিল দেই সব কিছু দেই তারপরেও কেন কয়লা বাকি থাকে কয়লার বিল বাকি থাকে আর সেটার জন্য কেন উৎপাদন বন্ধ কেন সাধারণ মানুষ এত কষ্ট করে এই দেখতো তাপটা দেখ কত রোদের তাপ দেখছিস এই তাপের মধ্যে চোখ খোলা যায় তাহলে মানুষ কেমনে বাসে বল যা 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 আমার ব্যাগটি দিয়ে যা যা তোরা কিন্তু